শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত পানিহাটির বাসিন্দা। গতকাল সকাল 9টা নাগাদ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশনের কাছে মালগাড়ির ধাক্কায় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে, আহত হন বহু যাত্রী। পানিহাটি পৌরসভার অন্তর্গত ঘোলাতীর্থ ভারতের এলাকার বাসিন্দা পার্থ সারথী মণ্ডল, তিনি গুরুতরভাবে আহত হন। ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। আর এই খবর বাড়িতে পৌঁছতেই পরিজনরা দুশ্চিন্তায় ভেঙে পড়েন। আরএমএস কোম্পানিতে কর্মরত ছিলেন পার্থ সারথী মণ্ডল, কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতেন, ছুটিতে পরিবারের সাথে দেখা করতে আসছিলেন। আর তার মধ্যেই মাঝপথে ট্রেন দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। ইতিমধ্যেই পরিবারের লোকজন খোঁজ খবর পেতে ছুটে গিয়েছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। বার বার ট্রেন দুর্ঘটনার চিত্র যে উঠে আসছে, সেই প্রসঙ্গে আহত যাত্রী পার্থ সারথী মণ্ডলের পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করেন। আমরা এখনো দাদা আতঙ্কিত আছি, যতক্ষণ আমার বাড়ির লোকরে না দেখতে পাচ্ছি ততক্ষণ আমাদের এখনো ফোনে যোগাযোগ হয়েছে আপনার স্বামীর সাথে? না 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 দাদা, কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, উনি কোথায় চাকরি করতেন? উনি আরএমএস এ চাকরি করে। আচ্ছা, এখন উনি শিলিগুড়িতে চাকরি করে। কজন গেছিল একসাথে? একসঙ্গে দাদা, আমরা ফিরছিল আর কি, ফিরছিল তিনজন। তিনজন ফিরছিল, তিনজনই একই অফিসে চাকরি করে? একই অফিসে চাকরি করে। আচ্ছা, তার মধ্যে একজন ডেথ হয়েছে, একজন মারা গেছে, তার নাম জানেন যে মারা গেছে? দাদা আমি বলতে পারবো। আচ্ছা, আর আরেকজন? আরেকজনেরও নাম বলতে পারবো না। আচ্ছা, আপনার স্বামীর সম্বন্ধে মানে কতটুকু তথ্য পেলেন? যেটুকু পেলাম। লোকাল প্রশাসন সাহায্য করছে, যোগাযোগ করিয়ে দিচ্ছে কিছু, মানে সবাই ইয়ে করছে দাদা? আপনার স্বামীকে আনতে বেরিয়ে যায় মানে আপনার এখান থেকে লোক গেছে? হ্যাঁ 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 দাদা গেছে। আচ্ছা, কি নিয়ে গেছে? এই টাটা সুমো গেছে, একটা অ্যাম্বুলেন্স গেছে কলকাতায় ফিরিয়ে আনার জন্য। কলকাতায় ফিরিয়ে আনার জন্য না, এখন ওরা এরা গেছে, আমার বাড়ির লোক কেমন আছে দেখবে। এখন সরকার অফিসের লোক যে ব্যবস্থা করবে সেটাই হলো। এই ধরনের ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে কি বলবেন? আর বলার কিছু নেই, এরম পরিবারে তো কত মানুষই মরছে, এর তো কোনো ব্যবস্থা করছে না। আমার মতন তো অনেকেই আছে দাদা। কতটা আতঙ্কিত তাহলে এই মুহূর্তে? যায় আতঙ্ক তো এখন যারা দূরে যাচ্ছে সবদিনই আতঙ্ক থাকবে, এরম তো ওকে আবার তো পাঠাবে, সে তো বিশালই আতঙ্কে আমরা পরিবার থাকব। আপনার নাম? আমার নাম শম্পা মণ্ডল। আপনার স্বামীর নাম? পার্থ সারথী মণ্ডল। খুবই আতঙ্কিত, এইরকম ভাবে হতে থাকলে তো বাড়ির লোক সবসময় আতঙ্কিত হতে থাকবে না? আচ্ছা, কবে গেছিল আপনার দাদা? কালকে গেছে। কত তারিখ গেছে? আপনার দাদার সাথে যোগাযোগ হয়েছে, ফোনে কথা বলতে পেরেছেন? এমনি রেলের দপ্তর থেকে আপনার দাদার সাথে কোনো যোগাযোগ করিয়ে দেয়নি? কেউ কোনো রকম যোগাযোগ করিয়ে দেয়নি? আপনারা কি করে জানতে পারলেন? আপনার টিভিতে দেখে জানি ওই ট্রেনে ফেরে, তারপর আপনারা নিজেরাই যোগাযোগ করলেন? কি বলবেন এরকম দুর্ঘটনার ক্ষেত্রে? কি বলবো, এবার সরকারের সেরকম ভাবে এগুলো দিকে করতে নজর দিতে হবে না, যে পরিবারের ভাবে আতঙ্কিত থাকবে যারা এরকম ভাবে সার্ভিস করে, এরকম ভাবে যাতায়াত করে ট্রেনে। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? থানা বা পৌরসভা? না না, কেউ এই ব্যাপারে কোনো রকম যোগাযোগ, কোনো সাহায্য পাচ্ছেন না? নিজেদেরই নিজেরাই করছি, যোগাযোগ করেই করা হচ্ছে। নিজেরাই গাড়ি পাঠিয়েছেন দাদার? নিজেরাই সব পাঠিয়েছে। আপনার নাম? উত্তম দাস বুদ্ধা। আপনার কে হয়? আমার পিসি শাশুড়ির ছেলে দাদা। টিভি দেখে না আমি সম্ভবত বাড়িতে ছিলাম, আমার দিদি আমাকে ফোন করেছে। এবার আমার মাসি বলেছে, দিদিকে খবরটা দিয়েছে, তো আমি তখনই চলে আসি সাইকেল নিয়ে, তো তারপরে সব কিছু জানতে পারি। কি জানতে পারলে? জানতে পারলাম ওই ট্রেনে মামা ছিলেন, মামার সাথে কাজ করে আসছিলেন। মামার সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে তোমাদের কোনো সহযোগিতা, তোমাদের সাথে যোগাযোগ করানো তোমার মামা? না 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 না, প্রশাসনের সাথে কোনো কিছু হেল্প পাইনি। মামার সাথে ডাইরেক্ট কোনো যোগাযোগ হয়নি এখন পর্যন্ত তোমাদের? না, শুধু ভিডিও কলিং এ একবার কথা হয়েছিল অফিসের ক্লায়েন্টরা জাস্ট দেখিয়েছে, নর্মালি কোনো কথা হয়নি সেরকম। মানে এমনি আঘাত? হ্যাঁ, শরীরে আঘাত পার্টির লোকরাই। আর কয়েকজন আছেন, তারা গেছেন।
কটা গাড়ি গেছে এখান থেকে? এখান থেকে দুটো গাড়ি গেছে, একটা অ্যাম্বুলেন্স আর একটা হচ্ছে টাটা সুমো। তোমার নাম? সায়ন গাঙ্গুলি। তোমার কি হয়? আমার মামা হননি। মামার নাম? পার্থ মণ্ডল। পার্থ? পার্থ সারথি মণ্ডল। কিসে কাজ করেন উনি? উনি আর্মিতে কাজ করেন। ফিরছিলেন? ফিরছিলেন বাড়িতে। বেশ, কি কথা বলছিলেন? ফিরার আগে কোনো কথা না? ফিরার আগে কোনো কথা হয়নি।